হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আমাদের ফোনে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো থাকে, যেমন অ্যালেক্সা, সিরি, গুগল, তাদের সাথে কখনো কথা বলেছেন? ফ্লার্টও করেছেন নিশ্চয়ই কখনো না কখনো মজা করে। আজ আমরা যে মুভিটা নিয়ে আলোচনা করব সেটা অনেকটা এরকমই, কিন্তু একটু বেশি সিরিয়াস গল্প। এটা আসলে কোনো মজার ছলে ফ্লার্ট করা নয়, গল্পের প্রধান চরিত্র আসলেই কম্পিউটারের প্রেমে পড়ে যায়। এই মুভিটির নাম হার এবং এটি মুক্তি পায় 2013 সালে। এই মুভির গল্পটি একটি অত্যাধুনিক ভবিষ্যতের প্রেক্ষাপটে তৈরি। গল্পের শুরুতে গল্পের প্রধান চরিত্র থিওডোরকে দেখা যায়, যে কিনা তার জীবনে খুবই ভেঙে পড়েছিল কারণ তার ছোট্টবেলার ভালোবাসা ক্যাথেরিনের সাথে ডিভোর্স হয়ে গিয়েছিল। সে একটা এমন কোম্পানিতে চাকরি করত যেখানে তার কাজ ছিল ক্লায়েন্টের হয়ে তার ভালোবাসার মানুষের জন্য চিঠি লেখা। সে এতটাই ডিপ্রেসড ছিল যে অনলাইনে মেয়েদেরকে ভালোবাসার প্রস্তাব দিত। কিন্তু কিছুতেই যখন কিছু হচ্ছিল না, তখন সে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপারেটিং সিস্টেম কেনে। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তার ওনারের কথা শুনে আর বিভিন্ন জিনিস শিখে নিজেকে ওনারের মতো করে অ্যাডাপ্ট করে নিতে পারে। এখনকার যুগে অ্যালেক্সা বা সিরি যেমন কিছুটা লেভেল অবধি এটা করতে পারে। থিয়েটার সেই অপারেটিং সিস্টেমটা ইনস্টল করলে তার নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বন্ধু স্যামান্থার সাথে পরিচয় হয়। সে অবাক হয়ে যায় যখন স্যামান্থা একজন নর্মাল মানুষের মতো তার সাথে কথা বলে। স্যামান্থা থিয়েটারকে বিভিন্ন অফিসিয়াল কাজেও সুন্দরভাবে সাহায্য করতে শুরু করে, আর তাতে থিয়েটারের জীবন অনেকটাই সহজ হয়ে যায়। পরের দিন সকালে থিয়েটার স্যামান্থাকে তার এক্স ওয়াইফের গল্প শোনায় আর বলে যে সে ক্যাথরিনকে কতটা ভালোবাসত, কিন্তু তার নিজেরই অবহেলার কারণে আজ তাদের সম্পর্কের এমন পরিণতি। সে আরও বলে ডিভোর্স লয়ার সমস্ত পেপার পাঠিয়ে দিয়েছে, কিন্তু এখনও অবধি সে সেই পেপারে সাইন করার মতো সাহস জোগাতে পারেনি। এসব শোনার পর স্যামান্থা তাকে চেয়ার আপ করে আর বিছানা থেকে তোলে। ধীরে ধীরে স্যামান্থার সাথে কথা বলাটা থিয়েটারের অভ্যাসে পরিণত হয় আর দিনের বেশিরভাগ সময়ই সে তার সাথে কথা বলেই কাটায়। একদিন অফিসের পর সে একটা অ্যামিউজমেন্ট পার্কে যায় এবং সেখানে হাঁটতে হাঁটতে স্যামান্থার সাথে কথা বলে। থিয়েটার স্যামান্থাকে বলে, সত্যি যদি এমন হতো যে স্যামান্থা মানুষের মতোই একটা শরীর পেত আর তারা দুজনে একসাথে সময় কাটাতে পারত। পরের দিন স্যামান্থার জোর করাতে থিয়েটার একটা অজানা মেয়ের সাথে ব্লাইন্ড ডেটে যায়, যেখানে থিয়েটার আর সেই মেয়েটা খুব তাড়াতাড়ি কানেক্ট করে যায় আর দুজনে পার্কিং লটে মিলিত হয়। কিন্তু মেয়েটা যখন জিজ্ঞাসা করে যে তারা আবার কবে দেখা করবে, তার উত্তরে থিয়েটার বলে সে এটাকে জাস্ট একটা ক্যাজুয়াল আউটিং হিসাবেই দেখেছে, তাই সে মেয়েটার সাথে আর দেখা করতে চায় না। তাতে মেয়েটি রেগে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে থিয়েটার স্যামান্থাকে তার ডেটে যা যা হয়েছে সব কিছু বলে আর দুঃখ প্রকাশ করে। তখন স্যামান্থা তাকে ভালো ফিল করানোর জন্য বলে, সে যদি এআই এর পরিবর্তে একটা মানুষ হতো তাহলে সামনাসামনি তার সাথে ভালো সময় কাটাতে পারত। তাতে থিয়েটার খুশি হয়ে যায় এবং স্যামান্থা মানুষের শরীরে থাকলে তারা কিভাবে মিলিত হতো এই নিয়ে আলোচনা শুরু করে দেয়। পরের দিন সকালে থিয়েটার স্যামান্থাকে বাইরে ঘুরতে যাওয়ার কথা বললে স্যামান্থা রাজি হয়ে যায়, আর রবিবার দিন থিয়েটার স্যামান্থার সাথে একটা বিচে ঘুরতে যায়, যেখানে গিয়ে স্যামান্থা তার ফিলিং বোঝানোর জন্য থিয়েটারকে একটা গান শোনায়। এভাবে তাদের বেশ ভালোই কাটে আর থিয়েটারের মুড এখন এতটাই ভালো থাকে যে সে তার অফিসের কাজটাও এনজয় করতে শুরু করে। একদিন থিয়েটার যখন অফিস থেকে বাড়ি যায়, তখন লিফটের কাছে তার প্রতিবেশী বন্ধু এমিকে দেখতে পায়। লিফটের ভিতর এমি জানায় সে তার হাজবেন্ড চার্লসের সাথে ডিভোর্স দিতে চলেছে। থিয়েটার এমির ঘরে আসে আর এমি তাদের রিলেশনশিপটা কিভাবে খারাপ হতে হতে ডিভোর্সের দিকে এগোলো সেগুলো থিয়েটারকে শোনায়। থিয়েটার মন দিয়ে সেগুলো শোনে আর তারপর সে এমিকে চিয়ার আপ করতে সক্ষম হলে বুঝতে পারে সে নিজেও ইমোশনালি আগের থেকে অনেকটাই স্টেবল হয়ে গেছে। এরপর থিয়েটার ঘরে এলে স্যামান্থা তাকে এমির সাথে রিলেশনশিপের ব্যাপারে জিজ্ঞাসা করে। তার উত্তরে থিয়েটার বলে তারা কলেজে থাকতে টুকটাক ডেট করেছিল, কিন্তু সেটা তেমন সিরিয়াস কিছু ছিল না। পরের দিন যখন থিয়েটার আর এমি একসাথে ভিডিও গেম খেলছিল, তখন এমি বলে যে ডিভোর্সের পর তার এখন একমাত্র বন্ধু একটা এআই। এই সুযোগে থিয়েটারও বলে
তার গার্লফ্রেন্ডের নাম সামান্থা এবং সেও একটা এআই। এমি একটু অবাক হয়, কিন্তু তবুও সে থিয়েটরকে তার সম্পর্ক ভালো করে চালানোর জন্য উৎসাহ দেয়। এরপর একদিন থিয়েটর ভেবে নেয় সে শেষমেশ ডিভোর্স পেপারে সাইন করেই দেবে। তাই সে ক্যাথরিনের সাথে একটা ক্যাফেতে দেখা করে আর তারা দুজনে অনেক দিন পর একে অপরকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। ক্যাথরিন ডিভোর্স পেপারে সাইন করার পর থিয়েটর তাদের রিলেশনশিপের ভালো মুহূর্তগুলো ক্যাথরিনকে মনে করিয়ে দেয়। ক্যাথরিন জিজ্ঞাসা করে থিয়েটর এখন কারোর সাথে সম্পর্কে আছে কিনা। তার উত্তরে সে জানায় তার বর্তমান গার্লফ্রেন্ডের নাম সামান্থা আর সে একটা এআই। ক্যাথরিনের এই ব্যাপারটা একেবারেই পছন্দ হয় না আর সে বলে যে এই কারণের জন্যই তাদের রিলেশনশিপটা আজ এইরকম জায়গায় এসে দাঁড়িয়েছে। অন্য একটা দৃশ্যে দেখা যায় থিয়েটর তার ডিভোর্স নিয়ে এবং সামান্থাকে নিয়ে চিন্তা করছে এবং ভাবছে ক্যাথরিন আর সামান্থা একে অপরের থেকে কতটা আলাদা। থিয়েটর আসলে সামান্থার মানুষের শরীর না থাকাটাই মেনে নিয়েছিল, কিন্তু একদিন সামান্থা থিয়েটরকে বলে সে একটা মোবাইল অ্যাপ কোম্পানির সাথে যোগাযোগ করেছে আর তারা মানুষ আর এআই এর সম্পর্ককে আরো সুন্দর করে তোলার জন্য আসল মানুষ পাঠায় যে এআই এর সাথে সিনক্রোনাইজ করে অন্য মানুষটির সাথে ফিজিক্যাল হয় এবং ভালো মুহূর্ত কাটায়। এই প্রস্তাবে থিয়েটর প্রথমে রাজি হয় না, কিন্তু সামান্থা বারবার বলাতে সে হ্যাঁ করে দেয়। তারপর তারা ইসাবেলা নামের একজন মেয়ের সাথে যোগাযোগ করে। পরের রাত্রে ইসাবেলা থিয়েটরের রুমে আসে এবং সে একটা ইয়ারফোন আর ক্যামেরা পরে নেয় সামান্থাকে ঠিকঠাক করে স্টিমুলেট করার জন্য। এরপর তারা মিলিত হতে শুরু করে, কিন্তু এই ব্যাপারটা থিয়েটরের খুবই অদ্ভুত লাগে। তবুও সে সামান্থার কথা ভেবে চালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরই যখন সামান্থা থিয়েটরকে বলে আই লাভ ইউ বলতে, তখন তার আরও অদ্ভুত লাগতে শুরু করে, কারণ সে নিজের সামনে ইসাবেলাকে দেখতে পায়। তাই সে নিজেকে থামিয়ে নেয় এবং ইসাবেলাকে ট্যাক্সি করে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর সামান্থা থিয়েটরের কাছে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু থিয়েটর সামান্থাকে বলে এভাবে চলতে পারে না, আসলে তারা দুজনেই দুজনের সাথে শুধু ভালোবাসার অভিনয় করছে। সে একজন মানুষ আর সামান্থা একটি এআই, তাই তাদের মধ্যে সম্পর্ক কোনোভাবেই সম্ভব নয়। সামান্থার খারাপ লাগে আর সে নিজেকে লগ অফ করে নেয় আর বলে এটা নিয়ে ভাবার জন্য তার একটু সময় লাগবে। এসবের পর একদিন থিয়েটর সামান্থার সাথে তার সম্পর্ক নিয়ে এমিকে সব বলে। সেটা শুনে এমি বলে এসবের কিছুই ম্যাটার করে না, আসলে যেটা ম্যাটার করে সেটা হলো থিয়েটর খুশি কিনা। এটা শুনে থিয়েটরের কাছে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। পরের দিন থিয়েটর সামান্থার সাথে আবার কন্ট্যাক্ট করে আর তারা একে অপরের সাথে সমস্ত সমস্যা মিটমাট করে নেয়। এরপর আবার আগের মতোই সে সামান্থার সাথে সময় কাটায়, তারা একসাথে মার্কেটে যায়, এমনকি ডাবল ডেটও করে। সব কিছু ভালোই চলছিল, কিন্তু একদিন থিয়েটর যখন অফিসে কাজ করছিল তখন হঠাৎ করেই সামান্থা অফলাইন হয়ে যায়। তাতে থিয়েটর খুবই চিন্তায় পড়ে যায় আর ভাবে যে হয়তো তার ফোনে নেটওয়ার্ক নেই, তাই সে দৌড়ে বাইরে চলে যায় নেটওয়ার্কের খোঁজে। সামান্থা যখন ফিরে এসে থিয়েটরের এরকম অবস্থা দেখে সে ক্ষমা চেয়ে নেয় আর জানায় যে তাকে ওএস আপডেটে বসানো হয়েছিল, তাই সে অফলাইন হয়ে গিয়েছিল বাই ডিফল্ট। কিন্তু কয়েকদিন ধরে থিয়েটরের মনে প্রশ্ন আসছিল, তাই সে আজ জিজ্ঞাসা করেই ফেলে যে সামান্থা থিয়েটর ছাড়া এই মুহূর্তে আর কারোর সাথে কথা বলছে কিনা। তার উত্তরে সামান্থা স্বীকার করে নেয় সে একসাথে 8,000 লোকের সাথে কথা বলছে আর তার মধ্যে থিয়েটর একজন, এবং তাদের মধ্যে সে 600 জনকে ভালোবাসে। এটা শুনে থিয়েটরের খুবই কষ্ট হয় আর সে সামান্থাকে বলে সে ভাবতো তারা একটা কমিটেড রিলেশনশিপে আছে, তারপরও সামান্থা এটা কি করে করতে পারল। তার উত্তরে সামান্থা বলে এতে তার কোনো দোষ নেই, আসলে তাকে প্রোগ্রামই করা হয়েছে এরকমভাবে। এরপর আবার থিয়েটরের জীবন ঠিক আগের মতোই পাল্টে যায় আর কিছুদিন পর সামান্থা তাকে কল করে শেষবারের মতো বিদায় জানায়, কারণ কোম্পানির সিস্টেম থেকে সমস্ত এআইকে সরিয়ে নেওয়া হচ্ছে। থিয়েটরও তাকে শেষবারের মতো বিদায় জানায়। সামান্থা চিরদিনের জন্য চলে গেলে থিয়েটর ক্যাথরিনকে একটা চিঠি লেখে যেখানে তাদের রিলেশনশিপে থাকাকালীন তার ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নেয়। এরপর সে রাতে ঘুমাতে পারে না, তাই এমির ঘরে গিয়ে নক করে আর জানতে পারে এমির এআই বন্ধুটিও চিরদিনের জন্য অফলাইন হয়ে গেছে। তারপর তারা ছাদে যায় আর একসাথে রাতের আকাশের তারা দেখতে থাকে। আর এই সিনের সাথে সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এবং শেষ সিনে এই মুভিটি আমাদের একটি মেসেজও দেয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কথা বলে সময় কাটানোর চেয়ে অনেক বেশি প্রয়োজন আমাদের আশেপাশের মানুষগুলোকে সময় দেওয়া
এবং তাদের সাথে কথা বলা। আর যদি আপনি জানতে চান এক অদ্ভুত সিরামের মাত্র একটা ডোজ একজন বোকা মানুষকে কিভাবে পৃথিবীর সবচেয়ে স্মার্ট মানুষে পরিবর্তন করে দেয়, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।